পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পুরো নাম মিয়া মোহাম্মদ শাহবাজ শরীফ। 70 বছর বয়সী এই নেতা পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সভাপতি। জন্ম লাহোরে এক ব্যবসায়ী পরিবারে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই তিনি। রাজনীতিতে পথ চলা শুরু 80-এর দশকে। বলা যায় ভাই নওয়াজ শরীফের হাত ধরে 1985 থেকে 1990 সাল পর্যন্ত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ, আর এই সময়ই রাজনীতিতে যোগ দেন শাহবাজ শরীফ। পরবর্তীতে 1997 সালে শাহবাজ শরীফও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। দক্ষ ব্যবসায়ী হলেও দীর্ঘ রাজনৈতিক জীবনে শাহবাজ শরীফের রয়েছে নানা রকম উত্থান পতন। রাজনীতিতে এসে করতে হয়েছে কারাবরণও, হয়েছেন নির্বাসিত। 2000 সাল থেকে 7 বছর সৌদি আরবে নির্বাসিত থাকার পর দেশে ফিরে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন এই নেতা। পরের বছরই অর্থাৎ 2008 সালে ফের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি। দায়িত্ব নিয়ে কথাই নয়, কাজ দিয়েই জিতে নিয়েছেন জনসাধারণের অন্তর। তারই প্রতিফলন হয় 2013 সালের নির্বাচনেও। 2018 সালে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হওয়ার পর সুপ্রিম কোর্ট তার প্রতিষ্ঠিত পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ দলের প্রধানের পদ থেকে তাকে অপসারণের আদেশ দেন। রাজনৈতিক সংকটের মধ্যেই ভাই শাহবাজ শরীফ দলের হাল ধরেন। এই বছর জুলাইতে শাহবাজ তার দলের নির্বাচনী তফসিল উপস্থাপন করেন। রবিবার নানা নাটকীয়তা শেষে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান, আর এতেই যেন রাজনৈতিক জীবনে আরও এক চমক আসে শাহবাজ শরীফের। সোমবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনে জয়ী হন তিনি। পাঞ্জাবের 3 বারের সফল মুখ্যমন্ত্রী হচ্ছেন দেশটির 23তম প্রধানমন্ত্রী। আগামী বছর অক্টোবরে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে, সে পর্যন্ত শাহবাজ শরীফই ক্ষমতায় থাকছেন। চন্দনা বিশ্বাস, BBS বাংলা।